শুরুতে চলেছে ফিরিয়ে রমানাথ উচ্চ বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা 2023। এই অনুষ্ঠানটি হচ্ছে হিরি রমানাথ উচ্চ বিদ্যালয়ের নিজস্ব ময়দানে। শুরুতেই আমরা চলে যাব আজকের অনুষ্ঠানের সভাপতি বরণ ও পুষ্পস্তবক প্রদান, এছাড়াও থাকছে অতিথিদের বরণ এবং এরপরেই বিদ্যালয়ের পতাকা উত্তোলন। পতাকা উত্তোলনের পরেই হবে মশাল প্রজ্বলন এবং মশাল প্রজ্বলনের পরেই প্রতিযোগীদের শপথ গ্রহণ। এরপরেই মাঠ পরিক্রমণ এবং মাঠ পরিক্রমণের পরেই ক্রীড়া প্রতিযোগিতা শুরু হবে। আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন হিরি রমানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী নয়ন গুন্ডু মহাশয়। ওনাকে বরণ করবার জন্য আমি আহ্বান করব বিদ্যালয়ের শিক্ষিকা দেবযানী দাস মহাশয়কে। আমরা পুষ্পস্তবক সহ হিরি রমানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী নয়ন গুন্ডু মহাশয়কে বরণ করে নিচ্ছি। তোমরা সবাই করতালি দিয়ে আমাদের হেডমাস্টারকে শুভেচ্ছা জ্ঞাপন করবে। আমরা বরণ করে নেব হিরি রমানাথ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শ্রী বিশ্বজিৎ সরকার তথা শিক্ষারত্নকে। বরণ করবেন হিরি রমানাথ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা প্রিয়া সরকার মহাশয়া। পুষ্পস্তবক সহ বিশ্বজিৎ সরকার মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। সবাই করতালি দেবেন। এবারে আমরা বরণ করে নেব বিদ্যালয়ের আরেকজন শিক্ষক সিনিয়র শিক্ষক শ্রী সোম গুরু মহাশয়কে। বরণ করে নেবে বিদ্যালয়ের শিক্ষিকা মৌমা তালুকদার মহাশয়া। পুষ্পস্তবক সহ বরণ করে নেবে বরণ করে নিচ্ছে মৌমা তালুকদার আমাদের বিদ্যালয়ের শিক্ষক সোম গুরু মহাশয়কে। এরপরে আমরা মাঠে চলে যাব সভাপতি সহ আমাদের শিক্ষকদের। সম্পন্ন হয়েছে সভাপতি বরণ এবং অতিথি পর্ব বরণ পর্ব। এবারে আমরা পতাকা যেখানে সেট করা আছে সেইখানে চলে আসছি। পতাকা উত্তোলন হবে হিরি রমানাথ উচ্চ বিদ্যালয়ের। পতাকা উত্তোলন করবেন আজকের অনুষ্ঠানের সভাপতি তথা হিরি রমানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী নয়ন কুণ্ডু মহাশয়। ওনাকে আমি আমন্ত্রণ করছি, আপনি অনুগ্রহ করে পতাকা উত্তোলন করবেন এবং অন্যান্য শিক্ষক যারা আছেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ওনাকে আপনারা অনুগ্রহ করে সাহায্য করছে। পতাকা উত্তোলন পর্ব আপনারা করতালি দেবেন সবাই। হিরি রমানাথ উচ্চ বিদ্যালয়ের পতাকা উত্তোলন পর্ব চলছে। আমরা পতাকাকে সম্মান জানাবো এবং স্যালুট জানার জন্য হিরি রমানাথ উচ্চ বিদ্যালয়ের NCC বাহিনী। আমরা চলে যাব মশাল প্রজ্বলন ক্রীড়া প্রতিযোগিতার প্রদীপ, যেটা আমাদের প্রাণশক্তি। প্রাণশক্তি প্রজ্বলন হবে, প্রাণশক্তি প্রজ্বলন করবেন এই অনুষ্ঠানের সভাপতি তথা হিরি রমানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী নয়ন কুণ্ডু মহাশয়। মশাল প্রজ্বলনের পরেই তুলে দেওয়া হবে প্রতিযোগী আজকের কিষাণ মশাল। এবারে এই মশাল তুলে দেবেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সুভাষচন্দ্র মণ্ডল। কিষাণ দাস মশাল বাহক আজকের দিনে। মশাল এবার মশাল নিয়ে চলে যাবে ক্রীড়া প্রতিযোগীদের দাস। মশাল স্থাপিত হবে, মশাল স্থাপন করবেন সুজিৎ সরকার মহাশয়। বিদ্যালয়ের আর একজন ক্রীড়া শিক্ষক সুজিৎ সরকার মহাশয়ের হাতে তুলে দিচ্ছে কিষাণ দাস এবং মশাল প্রতিস্থাপিত হবে। আবার ব্যান্ড চলছে জাতীয় পতাকা নিয়ে, ছাত্ররা চলছে, যারা দর্শক আসনে আছে তাদের উদ্দেশ্যে বলছি তোমরা সকলকে করকে দেখে উৎসাহিত করবে। মাঠ
পরিক্রমা করে ডান হাত সবাই সামনের দিকে প্রসারিত করবে শপথ বাক্য যেটা পাঠ করব সবাই একসঙ্গে জোরে জোরে পাঠ করবে ঠিক আছে সবাই প্রস্তুত শুরু আমরা প্রতিজ্ঞা করিতেছি যে বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় বিধানাবলী মান্য করিয়া সুলভ মনোবৃত্তি লইয়া অংশগ্রহণ করিব আমাদের বিদ্যালয়ের জাতির এবং খেলাধুলার গৌরব রক্ষার্থে আমরা এই প্রতিযোগিতায় অবতীর্ণ হইয়া এবং সসম্মানে হাসি মুখে বিচারকের সিদ্ধান্ত মানিয়া লইব ময়দানে টিফিন ব্রেক চলছে আর টিফিন ব্রেকের জন্য সবাই মাঠে হাজির কেন
নর্মাল স্পোর্টসের দিন টিফিন ব্রেক টিফিন ব্রেকে 1990 সাল থেকে 2023 সাল পর্যন্ত এ সবাই ভাগ লাগু কর এ শুরু হবে 200 মিটার রেস 7 জনের বয়স কি তারপর হবে 200 মিটার রেস 7 জনের বয়স কি বয়স বি অর্থাৎ 5 সিট सारी दुनिया का घर मुझ में इस मिट्टी का आदर मुझ में मैं देश भक्त भी करता हूं मैं नए भारत का चेहरा मैं नए भारत का चेहरा मैं बेटी की मुस्कान मैं नारी के सम्मान Thank you.
ভালো দর্শক আছে দেখা যাক কে কে মার্বেল চামচ ব্যালেন্স রয়েছে চ্যাম্পিয়ন হোস Yeah.
প্রশ্নটি তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় লয়কুণ্ডু মহাশয়।